আচ্ছা এই ঘাসগুলো কি ঘাস? আমরা একটু সাগের পারে ঘুরতে আসছিলাম বন্ধুরা, তাই এই রাতের ভিউটা আপনাদের কাছে শেয়ার করার জন্য দেখলাম যে এত সুন্দর ভিউ আমার এই দর্শকের সাথে আমি এই ভিউটা শেয়ার না করলেই নয়, এই জন্য আমার এই ভিডিওটি করা। দেখেন এই রাতে আমরা এই তিনজন আসছিলাম সাগর পারে ঘুরতে, রাস্তার চারি সাইডে কত সুন্দর ক্লিন এবং খাজুর গাছে দেখেন কিভাবে ঝাড়বাত্তি জ্বালিয়ে রাখছে। তা আপনি যদি ওই ঝাড়বাত্তির কাছে যান, তা ঝাড়বাত্তিটা আপনার শরীরে লাগলে এক একটা ঝাড়বাত্তির রং এক এক রকম আসবে, মনে হবে যেন কালার করা, আসলে কালার করা নয়, এটা ওই ঝাড়বাত্তিরই লাইটিং। দেখেন ফুল গাছ লাগিয়ে রাখছে, তা এত সুন্দর লাগে হাতাতে ইচ্ছে করে। আমরা এই ঘাসগুলো হাতিয়ে হাতিয়ে যাচ্ছে, খুব ভালো লাগতেছে। দেখেন আমার বন্ধুও এই ঘাসগুলো হাতাচ্ছে, দেখেন কত সুন্দর করে গাছগুলো লাইটিং দিয়ে সাজিয়ে রাখছে। এই জায়গায় ঈদ মুবারক, রাস্তায় রাস্তায় ঈদ মুবারক লিখে রাখছে। আমার এই ভিডিওটি ঈদের আগেই করা, তো আমার ভিডিও ছাড়তে বিলম্ব হওয়ায় আমার এই ভিডিওটি একটু লেট হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা এই রাসেলকামা সাগর পার থেকে এখন চলে যাওয়ার পথে আপনাদের সাথে দেখেন এই রাস্তার ভিতরে আমার পাকিস্তানি ভাইরা বসে রয়েছে, আমি ভিডিও করতেছি দেখতেছে। রাস্তার ভিউটা দেখেন বন্ধুরা, ওই রুমগুলা দেখেন, এই ঘরগুলা বাসাগুলা কিভাবে লাইটিং দিয়ে লাইট পুরা লাইটিং লাইটিং করে রাখছে, রাতকে মনে হচ্ছে দিন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি বাজিয়ে অল নোটিফিকেশন প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশনে আমার ভিডিওটি সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।